بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. বউ আলী, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি মুজাররাত কোরআন পড়তে বেশি ভালোবাসতেন, ছাত্রদেরকে উৎসাহিত দিতেন খালি কোরআন পড়া, অনুবাদওয়ালাটা না। কারণ তাফসীরের কিতাব যারা পড়ি, আয়াত একটা, এক লাইন আয়াত, এরপরে 50, 60, 100 লাইন হলো আকওয়ালুন নাস। এক কেজি গোস্তের মধ্যে যদি 20 কেজি আলু দেয়া হয়, সেটা কি গোস্ত খেলাম না আলু খেলাম? সেটা আলু খেলাম। আসলে কুল্লামা কানাল ইলমু ইয়ানি ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ আকসার ওয়া আগজার ওয়া আওফার কানাল ইখতিলাফ আকাল। কোরআন ও সুন্নাহ থেকে ডাইরেক্ট সরাসরি নেয়া যে এলম, আল ইলম ক্বাল আল্লাহ ক্বাল রাসূল ক্বাল আসসাহাবাতু লাইসা বিত্তামউইহ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং তার উস্তাদ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ এবং আরো আগে আইমায়ে কেরাম জারি ইলমের মধ্যে আমরা বিশ্বব্যাপী বারাকা দেখেছি, এজন্য দেখেছি তারা সাংঘাতিকভাবে সরাসরি কোরআন এবং সুন্নাহ নির্ভর ছিলেন। আমার মধ্যে একতলাভ নাই বললেই চলে, আমাকে অনেকে একতলাভ করে, আমি কোনো একতলাভ করি না। কোনোদিন ফেসবুক ঘাঁটিও না, ফেসবুক বুঝিও না, কে আমার কি করলো আমি চিন্তা করি। এই লোকের এই বিরোধী কথাটা যতক্ষণ শুনবো ততক্ষণ একটা হাদিস যদি পড়ি মুখস্থ করি তাহলে ভালো হলো। আপনারা বিশ্বাস করবেন, বয়স হয়েছে তো আমার, আমি কোনো মদিনা বা সিটিতেও যাই নাই, মক্কায়ও যাই না, কোথাও যাই নাই, টুটা ফাটা বহু বছর আগে সিদ্ধান্ত নিয়েছি ডাইরেক্ট কল আল্লাহ কল আর রাসুল, বাস এই দুটোর উপরে থাকবো। মা ফাহমি সাহাবাতিল কেরাম, মা ফাহমি সালাফি সালে, সাহাবাই কেরাম সালফে সালিনের বুঝ নিয়া দুটার উপরে জীবনকে তারকিজ করব, দেখি কি হয়। আসলে এটাই করেছি, আমার মধ্যে একতলা বলতেই নেই, যে যা কয় যতক্ষণ দেখি হক আমার কাছে মনে হয় আছি তার পক্ষে। কোনো ইউটিউবে কোনো মিডিয়ায় এত হাজার বক্তব্য দিয়েছি, কারো নাম নেই, আমার মনে হয় না কোনোদিন একটা উক্তি করেছি, করলেও শয়তান কোনোদিন গুলিয়ে ফেলেছে কিনা জানি না, কিন্তু ওইভাবে বলি নেই, ওই মেজাজটাই আসে না কোরআন সুন্নার বারাকা এটা। এই জন্য আপনাদেরকে মুতারজ্জাম কোরআনের চেয়ে গাইরে মোতারজ্জাম কোরআন ডাইরেক্ট পড়া, সরাসরি নুসুসুল হাদিস পড়া, মুখস্থ করা, আমার জীবনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এই একটা সাজেশন দিলাম, একতলাভ কমে আসবে ইনশাআল্লাহ। এখানে ডক্টর মঞ্জুর এলাহি যে আয়াতটি নিয়েছেন সূরা আল হুদের 118-119, ইল্লা মার রাহিমা রব্বুক। অনেকে আছে ইলম পেয়েছেন রহমত পান নাই, তাদের দ্বারা উম্মতের মধ্যে ইখতিলাফ বাড়ে। অনেকে আছেন রহমতে পেয়েছেন ইলমও পেয়েছেন, তাদের দ্বারা উম্মত মুত্তাফিক হয়। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। খাদির আলাইহিস সালাম, আর রহমান ও আল্লাম আল কোরআন, আল্লাহ নিজে বলছেন তিনি যে তালিম দিয়েছেন রহমান সেফত নিয়ে। ফাবিমা রহমাতিন মিন আল্লাহ লিনতা লাহুম, আপনার অন্তরে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর পক্ষ থেকে উম্মার প্রতি মানব জাতির প্রতি যে রহমতটা দয়া মায়াটা মুস্তাকির হয়েছে, স্থান করে নিতে পেরেছে, রহমতময় হয়েছে, করুণায় স্নেহে মায়ায় মমতায় ভরপুর হয়েছে, করুণার একটা সাগর বানিয়ে নিয়েছেন হৃদয়কে, এই জন্যই লিনতালাহুম। লিনতালাহুম মানে কি? আত্তাকাইয়ুফ,
ম্যাচিং করতে পেরেছেন। সফট সফট জিনিসই শক্তের সাথে ম্যাচিং করতে পারে। নারী জাতিকে আল্লাহ সফট বানিয়েছেন, যে কোনো পুরুষের সাথে ম্যাচিং করবে। যদি শক্ত হইতো কখনো এই ম্যাচিংটা হতো না। আর যাকাত তাকাইয়ু, মেধার অনেক সংজ্ঞা আছে, স্মার্টনেস। স্মার্টনেস কাকে বলে? যাকা আল জাওয়ালাতু যাকিয়া তাজআলুস সাবিয়্যা গাবিয়্যা। স্মার্টফোন শিশুকে গবেট বানায়, স্মার্ট। যাকার ইংরেজি হলো স্মার্টনেস। আমি কিন্তু ইংরেজি জীবনেও পড়ি নাই, কিন্তু আরবি পড়লে কোরআন পড়লে সব ভাষাই কম বেশ বোঝা যায়। তা স্মার্টনেস যাকা, স্মার্টনেসের ইউনিভার্সিটি অঙ্গনের সংজ্ঞা হল যাকা আত তাকাইয়ু। স্মার্টনেস কাকে বলে? যে কোনো একটা জিনিসের সাথে আপনি নিজেকে লাইয়েন, সফট হয়ে, হাইয়েন, নরম হয়ে ম্যাচিং করে নিলেন। এটা নবীরা পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কী বলছেন? ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এমন এক বেঈমানি কুফরি শিরকি সমাজের সাথে কীভাবে ম্যাচিং করে দাওয়াতি এই মিশনকে এগিয়ে নিয়ে গেছেন? এটা রহমত ছাড়া সম্ভব ছিল না। দয়া মায়া উম্মতের প্রতি রহমত, এটা আমাদের ভিতরে লাগবে। একজন আমার সমালোচনা করলো, আমি খেপে গেলাম, অথচ আমার রায়টা বাতিল, আমার বুঝটা ভুল, তারপরও খেপছি, আমার ইগোতে লাগছে, এটা ইগো। অধিকাংশ ইখতিলাফের মূল কারণ কোরআন থেকে নিতে হবে। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আমি পড়েছি, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম। এরা ইহুদি খ্রিস্টানরা ইখতিলাফ করেছে, আমরাও আহলুল কিতাব কিতাব প্রাপ্ত হয়, আমরা ইখতিলাফ করছি, মূল কারণটা কি? হাজার কারণ আছে, হাজার কারণের মধ্যে একটা আছে মাদার কারণ। মাদারে বুথা বুতে নফসে সমাজ, সমস্ত মূর্তি পৃথিবীতে কে বানাইছে? সমস্ত মূর্তির মাদার হলো, মা হলো নফস নামক একটা মূর্তি মানুষের ভিতরে থাকে, এইটাই ওগুলি বানায়। বাগিয়াম বাইনাহু, ইগোতে লাগছে, আমার সম্মানহানি হয়েছে। যেমন বাংলাদেশের বড় একটা মসজিদে ফরজ নামাজের পরে মুনাজাত চলে, আমি আবার মুনাজাত কয়েক বছর ম্যাচিং করে লিনতালাহ ওদের সাথে চলতে চলতে বুঝাতে বুঝাতে দুই তিন বছরের লিনতালাহ পর্যায়ে যখন গেছি, নরম ওদের সাথে মিশে যখন দেখলাম যে এখনও উপযুক্ত, তুলে দিয়েছি। আমি যে কয় বছর ছিলাম এটা ছিলই না। তো বড় মসজিদের খতিব সাহেব কাছে জিজ্ঞাসা করেছে, আপনি কেন তোলেন না? কয় মনে যা আছে, কম নাই, এটা তো জানি এটা নাই, তো আপনি তারপরও কেন বলেন না? এত বছর করছি, এখন যদি এটা বাদ দিতে যাই তাহলে আমার এলিম কালাম থাকে, স্বীকৃতি কিছু থাকে। দেখেন, একটা হলো দিনের পক্ষ নিয়ে রাগ হওয়া, দিনের পক্ষ নিয়ে প্রতিশোধ পরায়ণ হওয়া, আরেকটা হলো নিজের নফসের পক্ষ নিয়ে রাগ হওয়া, নিজের নফসের পক্ষ নিয়ে কাউকে ঘায়েল করা। এই দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। বাগিয়াম বাইনাহুম, আকসার ইখতিলাফ নিজের ইগোতে একজনে আঘাত দিয়েছে, এই জন্য আমরা করি বিসমি দিন, দিনের নামে। আসলে এটা এটা দিনের নামে আমরা যদিও করছি, এটা আমি আসলে নিজের কোনো একটা ক্ষতি সে করেছে প্রতিশোধ নিচ্ছি, আমার গ্রুপকে সে ডাউন করে দিয়েছে আমি প্রতিশোধ নিচ্ছি। এটা বাগিয়াম বাইনাহুম, এটা ইয়ানে দাওয়াতান ইলা হুব্বিল্লাহ ফিমা বাইনাহুম, এটা তো না। অধিকাংশ একতলাফ বাগাওয়াত থেকে হয়, ভিতরে একটা ভাইরাস আছে, এই ভাইরাসের নাম হলো দাব্বা ইলাইকুম দা উল উমামে কাবলাকুম আদা ওয়াল হাসাদ আদা আল হাসাদ ওয়াল বাগদা। ইহুদিদের রোগ ক্যান্সার, খ্রিস্টানদের রোগ যেই রোগের কারণে 71-72 দল ওরা হয়েছে, সেই রোগ তোমাদের হৃদয়ে, সেই ভাইরাস তোমাদের ভিতরে ঢুকছে, আল হাসাদ ওয়াল বাগদা। সেটা কি? হিংসা আর ঘৃণা। হিংসা ঘৃণা কেন হয়? আল্লাহর জন্য হয় না? আমার ইজ্জত সে কিছুটা নিয়ে গেছে, আমার দাওয়াত কমে গেছে, আমার আমার যে মান সম্মান চেয়ার পজিশন এগুলি তার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, অতএব জীবনে তাকে মেনে নেব না।
নিজের ইগো, ইবলিস সর্বহারা হয়ে গেছে আদমের বিরুদ্ধে। কি কারণটা? ইগো, তার ইগোতে লাগছে, সে আমার সম্মানহানি করেছে। তো ভাইয়েরা, আসলে কথা এটা লম্বা কথা, আমি আর সময় নিচ্ছি না। আমাদের এলমুন নফস, আল্লাহ যেখানে ইল্লা বাগিয়াম বাইনাহুম বলছেন, এখানে এলমুন নফসের একটা হালাত বর্ণনা করছেন, সাইকোলজি, একটা মনোবিজ্ঞান বর্ণনা করছেন। দিল যদি সাদা হয়, হুয়া তাকিয়ুন নাকি, লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, আফদালুন নাস হুল কুল্লু মাহমুমুল মাহমুমিল কলবি সাদুকুল লিসান, হাসান পর্যায়ের হাদিস, যার জিহ্বাটা সত্যাশ্রয়ী আর যার মনটা মাহমুম। সাহাবারা বুঝলেন না মাহমুমুল কলব কি, নবীজি বললেন আত্তাকিয়ুন নাকি, লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, তার অন্তরটা এত সাদা, এখানে কোনো পাপের প্রতি কোনো আকর্ষণ নাই, ওয়ালা বাগিয়া, কারো হক, কারো অধিকার, কারো সম্মান লুটে নেয়ারও কোনো ইচ্ছা নাই, কারো কিছু হরণ করার যে তার জায়গায় আমি নেব এমন কোনো ইচ্ছা নাই, ওলা ঘিল্লা, কোনো ঘৃণাও নাই, ওলা হাসাদ, পরশ্রী কাতরতাও নাই। এই লোকটা সেরা মানুষ। আমার মনে হয় এলমুন নফসের দিকেও এখানে আমাদের নজর দিতে হবে, যাতে করে একজন মুসলিম ভাইয়ের প্রতি আমাদের রহমত আসে মনের মধ্যে। বিশ্বাস করবেন, এখন একটা সময় পার হচ্ছি, কোনো আলেমের কথা শুনে আগে অনেক রাগ হতাম ভিতরে ভিতরে, কিছু বলতাম না, এখন রাগ হই না। কারণ আল্লাহ যে একটা সেট বানিয়েছেন, একটা মানুষ, আপনারা এখানে যতগুলো সেট আছেন, ধরুন আইফোন সেট, স্যামসাং সেট, একটা আইফোন কত উন্নত, কতগুলি গুণ তার ভেতরে। আপনি যদি এই আইফোনের দুর্নাম করেন, মিডিয়া কোম্পানি ধরে বসবে আপনাকে, যে আমার এই সেটটার তুমি কেন দুর্নাম করলা, মার্কেট নষ্ট করলা কেন। ঠিক আল্লাহ তৈরি আশাফুল মাখলুকাতের এক একটা সেট, বিশেষ করে এই যে ইমানদার, সৌন্দর্যের খনি এক একটা মুমিন, এর দিকে তাকাইতে হবে যে এই সেটটা রব্বুল আলামিন বানিয়েছেন, এটা তো কোনো কলঙ্কিত দোষী সেটটা না, এ তো গুণে ভরা। ইমাম বুখারী বাব তৈরি করেছেন, বাব কৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নামাল কারামু কালবুল মুমিন, আরবরা আঙ্গুরকে কারাম বলে, কারাম মানে সমস্ত সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত একটা ফল, এইরকম কারাম আঙ্গুর তাদের কাছে। নবীজি বলেন না, মুমিনের হৃদয়টা হলো সেই কারাম, সর্বসৌন্দর্যে ভরা। আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যখন ডক্টর সাহেবুল্লাহ ভাই, মঞ্জুর ভাই, জাকারিয়া ভাই, ওলামায়ে কেরাম, ওনাদের কথা আসলে আমার ভিতরে, আমি আমি ভাবি কি এই লোকটা তো মহাসেনে ভরা, আল্লাহর মহাবিশ্বের সবচেয়ে সুন্দরতম সৃষ্টির একজন সদস্য, দোষ তো বাহির থেকে আসে, তার বাহির থেকে এসে জুড়ে বসে, হয়তো ওগুলো সাফ করা যায়। যখনই এই দৃষ্টিভঙ্গি পাল্টাইছি, এখন আর বাংলার কোনো আলেমের কথাই আমার কাছে আমাকে আঘাত করে না, বরং দয়ার দৃষ্টি আসে যে আচ্ছা ঠিক আছে, ওনার সাথে বসলে হয়তো এইটাতে একটু ভুল হতে পারে, ওনার বা আমার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে, আল্লাহর সুন্দরতম সৃষ্টির দিকে সুন্দরতম নজর দিয়ে যারা তাকায়, এরা ইনশাআল্লাহ এরা আফদালুন নাস, আর না হলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দেখুন আল্লাহর সেটের দুর্নাম যে করে, আল্লাহ কীভাবে তাকে ঘায়েল করলেন, যে আমি মানুষ কি কলঙ্কিত বানিয়েছি, তুমি কেন তাকে দোষারোপ করো, গীবত করো, 30 বার ঝিনাচ্ছ, একবারের গীবত ভয়ঙ্কর সেট যিনি নির্মাণ করেছেন তার কাছে কেন। আসলে মুমিন না, মুমিনদের প্রতি সৌন্দর্যে ভরা আল্লাহটা সৃষ্টি, এই দৃষ্টিভঙ্গে নিলে বাংলাদেশের একতলাপ 90% চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার তৌফিক দান করুন, আমাদের মধ্যে যেই মহাসেন দরকার আল্লাহ সেগুলি আনার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।